মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হইল তার ঈমান। কিভাবে তা না বুঝলেও অন্তত আমার কথাটা বুঝে থাকলে বলুন তো, আমি কি বলেছি মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? মানুষের সবচেয়ে বড় সম্পদ হইল ঈমান। ঈমান নিয়া যেই ব্যক্তি মরতে পারে চিরকালের জন্য জান্নাতে যাবে। ঈমান হারিয়ে যে ব্যক্তি মরবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। সুতরাং একটা মানুষ চিরস্থায়ী জান্নাতি না চিরস্থায়ী জাহান্নামী, এটা সাব্যস্ত হয় তার ঈমান নিয়া মরা না মরার উপর। ঈমান নিয়ে মরতে পারলে চিরস্থায়ী জান্নাতি, ঈমান হারা হয়ে মরলে চিরস্থায়ী জাহান্নামী। এতটুকু কথা বুঝে থাকলে বলুন তো আমার সবচেয়ে বড় সম্পদ কোনটা? সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ইমানদারদের মরণকালে, যারা ইমানের সাথে যাদের মরণ হয়, এদের মরণকালে আজরাইল ফিরিশতা তার প্রাণ বের করার আগে তাকে জাহান্নাম দেখায়। ইমানের সাথে যাদের মরণ হয় তাদের মরণকালে আজরাইল প্রথমে কি দেখায়? জাহান্নাম দেখায়। দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রেহাই দান করেছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে তাকে জান্নাত দেখায়। জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার জন্য বাসস্থান নির্ধারণ করেছে এবং তোমার বাসস্থান জান্নাতের দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইলের মুখে এই সুসংবাদ শুনে আর জান্নাতের সিনারিটা দেখে ইমানদার মানুষটা মরণকালে দুনিয়ার সব কিছু ভুলে যায়, বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, মা বাবা ছেলে মেয়ের কথা ভুলে যায়, এক কথায় দুনিয়ার সব কিছু ভুলে যায়। ভুলে গিয়ে আজরাইলকে বলে আমাকে আমার ঠিকানা জান্নাতের পথে নিয়ে যেতে, আর এক মুহূর্ত দেরি করো না, তাড়াতাড়ি আমাকে আমার জান্নাতের পথে নিয়ে যাও। পক্ষান্তরে যারা ঈমান হারা হয়ে মরে, ইমান হারা হয়ে যারা মরে তাদের মরণকালে আজরাইল ফিরিশতা তাকে প্রথমে জান্নাত দেখায়। কি দেখায়? জান্নাত দেখায়া বলে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিল এবং এই জান্নাত উপার্জন করে আসার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিল। তুমি দুনিয়ার জীবনে জান্নাত উপার্জনের চেষ্টায় ছিলে না, তুমি দুনিয়াকে উপভোগের চেষ্টায় ছিলে, এই জন্য এই জান্নাতের বাড়ির থেকে তোমারে বঞ্চিত করা হল। এরপরে তাকে জাহান্নাম দেখায়া বলে এই জাহান্নামের ঠিকানা তুমি উপার্জন করেছো দুনিয়ার জীবনে, তোমার উপার্জিত জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তখন সে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে যায়। আজরাইল তার শরীরের ভিতরে হাত ঢুকিয়ে দেয়, ঢুকিয়া তার প্রাণকে ধরে টেনে টানা হেঁচড়া করে তার প্রাণ বের করে নিয়ে যায়। এই হল ইমানদারের মরণের অবস্থা আর ইমান হারার মরণের অবস্থা।
ইমানদারের মরণ কি অবস্থায় হবে তাও হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন। ইমান হারাদের মরণ কি অবস্থায় হবে তাও আল্লাহর রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন। কাজেই যে ইমান নিয়ে মরতে পারলে জান্নাতে হবে চিরস্থায়ী ঠিকানা, যে ইমান হারা হয়ে মরলে জাহান্নামে হবে চিরস্থায়ী ঠিকানা। এই ইমানের মতো বড় সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। এজন্য মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান। কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান যারা ইমানদার হিসাবে গণ্য, তাদের অনেকেই জানেন না ইমান কাকে বলে। বলুন তো, যিনি ইমান কাকে বলে জানে না, সে কিভাবে বুঝবে তার ইমান আছে কি নাই? একটা লোক যদি টাকা চিনে না, তাহলে তার কাছে টাকা আছে কি নাই বলতে পারবে? যেমন ভাবে টাকা না চিনলে তার কাছে টাকা আছে কি নাই বলতে পারবে না, ঠিক তেমনি ভাবে ইমান কাকে বলে না জানলে তার কাছে ইমান আছে কি নাই বলতে পারবে। এত বড় সম্পদ, যে সম্পদ লাভ করতে পারলে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে হবে। এই অমূল্য সম্পদ আমি চিনব না কেন? এই জন্য সমস্ত মুমিন মুসলমানের জন্য সর্বপ্রথম চিনা দরকার ইমান কাকে বলে। সমস্ত মুমিন মুসলমানের সর্বপ্রথম কি চিনা দরকার? ওজুর কত ফরজ পরে শিখবেন, নামাজের কত ফরজ পরে শিখবেন, নামাজের ওয়াজিব কতগুলি পরে শিখবেন, নামাজের সুন্নত কতটা পরে শিখবেন, কত কারণে নামাজ নষ্ট হয়ে যায় পরে শিখুন, কত কারণে উজু ভেঙে যায় পরে শিখুন, আগে শিখতে হবে ইমান কাকে বলে। বলুন, উজু শিখা, নামাজ শিখা, এগুলি প্রথম কাজ না ইমান শিক্ষা করা প্রথম কাজ? ইমান শিক্ষা করা, ইমান থাকলে নামাজের দাম আছে, ইমান থাকলে রোজার দাম আছে, ইমান থাকলে হজের দাম আছে, ইমান থাকলে যাকাতের দাম আছে। ইমান না থাকলে নামাজ রোজা এবাদত বন্দেগীর কোনো দাম নাই। যেমন ভাবে উজু থাকলে নামাজ হয়, উজু না থাকলে নামাজ হয় না। এটা কি কঠিন কথা? সবাই বুঝেন, উজু থাকলে নামাজ হয়, উজু না থাকলে নামাজ হয়। ঠিক তেমনি ভাবে ইমান থাকলে এবাদত বন্দেগি গ্রহণযোগ্য হয়, ইমান না থাকলে এবাদত বন্দেগি গ্রহণযোগ্য হয় না। তাইলে নামাজ পড়বো আগে না উজু করবো আগে? উজু ছাড়া যেহেতু নামাজ হয় না, তাই আগে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে উজু করতে হবে। ঠিক তেমনি ভাবে ইমান না থাকলে যেহেতু এবাদত গ্রহণযোগ্য হয় না, তাই এবাদত করবো আগে না ইমান শিখবো আগে? হ্যাঁ, ইমান শিখবো। তাই আমরা আমাদের প্রত্যেকের ইমান আছে কি নাই এটা বোঝার জন্য প্রথমেই জানতে হবে ইমান কাকে বলে। হুবহু এই প্রশ্নটা, ইমান কাকে বলে, এই প্রশ্নটা আজ থেকে প্রায় 1500 বছর আগে হযরত জিবরিল ফিরিশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন, মাল ইমান, ইমান কি? ফিরিশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিরিশতা হলেন জিবরিল, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বশ্রেষ্ঠ ফিরিশতা জিবরিল, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইমান, ইমান কাকে বলে? জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান। কয়টা কথা?
ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান। এই ছয় কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান, এই ছয় কথা রাসুলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। কিন্তু একটা হাদিস আছে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায়, যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। যেহেতু জিবরিলের প্রশ্নের জবাবে রসুল বলেছেন, এই জন্য হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে ওই ছয় কথা একত্রিতভাবে বর্ণনা করা হয়েছে। অন্যান্য হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত, বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে বর্ণিত, আর হাদিসে জিবরিলে ইমানের ছয় কথা একত্রিতভাবে বর্ণিত। যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান, এই ছয় কথা হাদিসে জিবরিলে একত্রিতভাবে বর্ণিত। কিন্তু সর্বসাধারণ মুসলমান তো হাদিসটা পড়তেও পারবে না, বুঝবেও না। এরা ইমানের ছয় কথা পাবে কোথায়? কোরআনের কোন কোন আয়াতে ইমানের ছয় কথা আছে তাও খুঁজে বের করতে পারবে না। রাসুলের কোন কোন হাদিসে ইমানের ছয় কথা আছে তাও খুঁজে বের করতে পারবে না। সর্বস্তরের মানুষ ইমান পাবে কোথায়? সর্বস্তরের মানুষের পাওয়ার সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিলে বর্ণিত ইমানের ছয় কথা একটা কলেমার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন আপনার 30 পারা কোরআন গাঁঠাগাঁঠি করতে হবে না, এখন আপনার রাসুলের লক্ষ লক্ষ হাদিস গাঁঠাগাঁঠি করতে হবে না, শুধু ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন। এই কলেমাটার নাম হলো ইমানে মুফাসসাল। কলেমাটার নাম ইমানে মুফাসসাল। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ইমানে মুফাসসাল গ্রহণ করলে আমি ইমানদার হতে পারবো, তাহলে ইমানে মুজমাল গেল কোথায়? ইমানে শাহাদত, কলেমায়ে শাহাদত গেল কোথায়? কলেমায়ে তৈয়িবা গেল কোথায়? কলেমায়ে তৈয়িবা হল প্রথম কলেমা। এর সামান্য ব্যাখ্যা আছে কলেমায়ে শাহাদতের, এটা দ্বিতীয় কলেমা। কলেমায়ে শাহাদতের আরো কিছু ব্যাখ্যা আছে ইমানে মুজমালের মধ্যে। তিন কলেমার বিস্তারিত ব্যাখ্যা আছে ইমানে মুফাসসালের। সুতরাং আপনি ইমানে মুফাসসাল গ্রহণ করলেন মানে ইমানের সমস্ত কলেমা আপনার গ্রহণ করা হয়ে গেল। এই ইমানে মুফাসসালের ছয় কথা হলো, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি ফিরিস্তা বিশ্বাস করি, আমি আসমানি কিতাব বিশ্বাস করি, আমি নবী রসুল বিশ্বাস করি, আমি তকদির বিশ্বাস করি, আমি আখেরাত বিশ্বাস করি। কটা হইল? ছয়টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, মরণের পর পুনর্জীবন এবং সেই জীবন নিয়ে পরকালে চিরস্থায়ী জীবন লাভ করা। মনের মরণের পর জীবিত হওয়া, এটাকে যদি আলাদা গণ্য করা হয়, আর পরকালের চিরস্থায়ী জীবনটাকে যদি আলাদা গণ্য করা হয়, তাহলে কথা হয় সাতটা। আর মরণের পর জীবিত হওয়া এবং আখেরাতের জগৎকে যদি একটা দফা গণ্য করা হয়, তাহলে ইমানের বিষয় হয় ছয়টা। আমরা সংক্ষেপে বোঝার জন্য ছয়টাই ধরে নিলাম। এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, চার নম্বরে নবী রসুল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদির বিশ্বাস, ছয় নম্বরে পরকাল বিশ্বাস। কটা হইল? এই ছয়টার মধ্যে আসমানি কিতাব সম্পর্কে কিছু কথা আমরা আগে বুঝে নেই, পরবর্তী কথাগুলি বোঝার সুবিধার জন্য। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে মানুষের হেদায়েতের জন্য যে সমস্ত কিতাব পাঠানো হতো, এইগুলিকে পরিভাষাগতভাবে আসমানি কিতাব বলা হয়।
যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠিয়েছিলেন, তাই জাবুর একটা আসমানি কিতাব। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছিলেন, তাই তাওরাত একটা আসমানি কিতাব। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের কিতাব পাঠিয়েছিলেন, তাই ইনজিল একটা আসমানি কিতাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কুরআন নামের কিতাব পাঠিয়েছেন, তাই কুরআন আসমানি কিতাব। এই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে কুরআন পাঠাবার আগে অন্যান্য যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব পাঠিয়েছিলেন, ওই সমস্ত আসমানি কিতাব সম্পর্কে আমাদের কিছু ধারণা পরিষ্কার রাখা দরকার। কি ধারণা? সেটা হইল, আল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামের কিতাব পাঠিয়েছিলেন কথাটা বিশ্বাস করি আমি, আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামের আসমানি কিতাব পাঠিয়েছিলেন কথাটা আমি বিশ্বাস করি, আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামে আসমানি কিতাব পাঠিয়েছিলেন কথাটা আমি বিশ্বাস করি। এতটুকু বিশ্বাস ইমানের সাথে সম্পর্কিত। কিন্তু ওই সমস্ত কিতাবের বিবরণ ওই সমস্ত নবীর উম্মতেরা সংরক্ষণ করে রাখতে পারেনি, হেফাজত করে রাখতে পারেনি, বরং অনেক উম্মত তাদের নবীর কাছে পাঠানো আসমানি কিতাবের মধ্যে তারা ইচ্ছা মতো বিকৃতি সাধন করে ফেলেছে। শুধু হেফাজত করে রাখতে পারেনি না, বিকৃতও করেছে। কাজেই বর্তমান দুনিয়াতে আর কোনো আসমানি কিতাব সংরক্ষিত নাই একমাত্র কুরআন ছাড়া। বর্তমান দুনিয়ায় আর কোনো আসমানি কিতাব সংরক্ষিত নাই একমাত্র কুরআন ছাড়া। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, অন্যান্য নবীর উম্মত যদি নবীর কাছে নাজিলকৃত আসমানি কিতাব বিকৃত করতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে 1500 বছর আগে যে কুরআন নাজিল হয়েছিল, এই কুরআনের মধ্যে যে 1500 বছরের কোনো মুসলমান বিকৃত করেনি তার প্রমাণ কি? ইহুদিরা যেমন তাওরাত কিতাবে বিকৃতি সাধন করেছে, খ্রিস্টানেরা যেমনভাবে ইঞ্জিল কিতাবে বিকৃতি সাধন করেছে, তেমনিভাবে মুসলমানেরা যে কুরআনে বিকৃতি সাধন করেনি তার প্রমাণ কি? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কুরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাযিল করেছি, ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত এই কিতাব এই কুরআনকে আমি বিকৃতি থেকে রক্ষা করব আল্লাহ নিজ দায়িত্বে। কুরআন এই কুরআনে যেন কেউ কোনো বিকৃতি সাধন করতে না পারে, কুরআনকে বিকৃতির হাত থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কুরআনকে বিকৃতির হাত থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কাজে এই কুরআনে সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করলেও বিন্দু মাত্র বিকৃতি করতে পারবে না। এটা হলো কুরআন অবিকৃত হওয়ার দলিল, যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, এখানে কেউ বিকৃতি সাধন করতে পারবে। এবার কুরআন অবিকৃত হওয়ার একটা প্রমাণও শুনুন, এটা হলো দলিল আর একটা হলো প্রমাণ। কুরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এর একটা প্রমাণ হলো, ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন এবং ধর্মবিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান। তার মনের মধ্যে একটা খারাপ কল্পনা জাগল। কি কল্পনা? যে কুরআনকে যদি আমি ভুল প্রমাণ করতে পারি তাহলে সারা দুনিয়ায় প্রচার করে দেওয়া যাবে মুসলমানদের ধর্মটা ভুল। এই কুচিন্তায় তিনি কুরআনে ভুল খুঁজে বের করার জন্য কুরআন শিখা শুরু করলেন। কুরআন শিখতে এসে তিনি দেখলেন
আরবি ভাষায় পারদর্শী না হলে কোরআন শিখা সম্ভব নয়। অথচ আমাদের বর্তমান সমাজে অনেক মুসলমানে মন আছেন যারা মনে করেন কোরআন শিখার জন্য আরবি ভাষার দরকার নেই। এটা ভুল ধারণা, ধারণা ভুল। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখা সম্ভব নয়। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্ররা একাধারে 10টা বৎসরে শুধু আরবি ভাষা শিখে কোরআন বুঝার জন্য, 10 বৎসর পর্যন্ত কোন ভাষা শিখে, কি জন্য, শুধু কোরআন বুঝার জন্য। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান এমন আছেন যারা লাইব্রেরি থেকে কোরআনের বাংলা অনুবাদ কিনে নিয়ে ঘরে বসে বসে পড়েন, আর পড়ার পরে মনে করেন আমি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, মেডিকেল কলেজের কোনো ইংরেজি পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয় আর এই বাংলা অনুবাদটা যদি লাইব্রেরি থেকে আপনি কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়েন, এই বই পড়ে যদি আপনি রুগীকে ব্যবস্থাপত্র দেন, রুগীকে অপারেশন করেন, রুগীর 12টা বাজবে কিনা? মেডিকেল কলেজের পাঠ্য বই নিজে নিজে পড়ে চিকিৎসা করার জন্য, না কলেজে ভর্তি হয়ে প্রফেসরের কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হয়? তাহলে কোরআন কি মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ? আপনি কোন বিবেকে লাইব্রেরির থেকে অনুবাদ কিনে নিয়ে ঘরে বসে বসে পড়ে মনে মনে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন কল্পনা করেন? আপনিও তো এই কোরআন এই শিক্ষা মতো কোনো ব্যবস্থা গ্রহণ করলে আপনারা তো ঈমানের 12টা বাজতে বাধ্য। বিষয়টা ডক্টর মরিস বুকাইলি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করে কোরআন বোঝার উপায় নেই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন, এরপরে তিনি কোরআন শিখা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত শিখার পর এবার অনুসন্ধান শুরু করলেন কোরআনে কোনো ভুল পাওয়া যায় কি। খুঁজতে 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 কোরআনে কোনো ভুল পেলেন না। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন মিশরের না কোন দেশের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন আছে। তিনি ভাবলেন 1500 বৎসর আগের হাতের লেখা কোরআনের সাথে 1500 বৎসরের পেশে চাফা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। তাই তিনি প্রেসের সাফা কোরআন নিয়ে সেই দেশের জাদুঘরে গেলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে বেশ কম নাই, একটা শব্দের মধ্যে বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে বেশ কম নাই, একটা নুক্তার মধ্যেও বেশ কম নাই। এই অবস্থা দেখে যিনি এসেছিলেন কোরআনের ভুল খুঁজে বের করার জন্য তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডক্টর মরিস বুকাইলি কোরআনের পরশে এসেছিলেন কেন, কোরআনে ভুল বের করার জন্য। ভুল বের করতে না পেরে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন, বিশাল গ্রন্থ। তার রচিত গ্রন্থটার নাম দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এই গ্রন্থের বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া বিশ্লেষণের দ্বারা প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল এটা কল্পিত এবং বিকৃত একটা গ্রন্থ, এটা আসল তৌরাতের এডিশন নয়, আসল ইঞ্জিলের এডিশন নয়। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন একমাত্র কোরআন এমন আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে যেই কিতাব অতীতেও ছিল অবিকৃত, বর্তমানেও আছে অবিকৃত, কিয়ামত পর্যন্তও থাকবে অবিকৃত। আসমানি কিতাব সম্পর্কে এই কথাগুলি আমাদের জানা থাকা দরকার।
অন্যান্য আসমানি কিতাব দুনিয়াতে যে কোনো ধর্মাবলম্বীর কাছে যে কোনো আসমানি কিতাব আছে, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, অবিকৃত আছে না বিকৃত আছে? এই বিকৃতটা মানা ও ইমানের অংশ নয়, বিকৃতটা জানা ও ইমানের অংশ নয়, বিকৃতটা পড়া ও ইমানের অংশ নয়। আসমানি কিতাবগুলির মধ্যে বর্তমান দুনিয়াতে যে কিতাবটি অবিকৃত রাখার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আল্লাহ, একমাত্র সেই কিতাব জানা মানা বিশ্বাস করা ইমানের অংশ। কাজেই ইমানে মুফাসসালের তিন নম্বর কথায় যে আমরা বিশ্বাস করেছিলাম, আসমানি কিতাব বিশ্বাস করি, এখন এই বিশ্বাসটা সীমিত হয়ে গেল কোরআনে। তাই আমরা এখন এভাবে বলতে পারি, আমি এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, তিন নম্বরে আমি কোরআন বিশ্বাস করি। এক নম্বরে কি বিশ্বাস? আল্লাহ বিশ্বাস। দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রসুল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখেরাত। এবার বলুন, ইমানে মুফাসসালের যে ছয় কথা বিশ্বাস করলে একজন মানুষ ইমানদার হয়, যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান, এর তিন নম্বর কথাটা কোরআন বিশ্বাস কিনা? কথাটা কি বিশ্বাস? কোরআন বিশ্বাস। এই ছয় কথার কোনো একটা কথা কেউ যদি অবিশ্বাস করে, অমান্য করে, তাহলে সে আর ইমানদার থাকে না। যেমন ধরুন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, আপনারাই বলুন ইমানদার থাকবে? কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, ইমানদার থাকবে না? কেউ যদি কোরআন বিশ্বাস করে না, ইমানদার থাকবে না? কেউ যদি নবী রসুল বিশ্বাস করে না, ইমানদার থাকবে না? কেউ যদি তকদির বিশ্বাস করে না, ইমানদার থাকবে না? কেউ যদি আখেরাত বিশ্বাস করে না, ইমানদার থাকবে না? আমরা সারা দুনিয়ার প্রায় 250 কোটি মুসলমান, আমরা সকলেই জানি কাদিয়ানিরা কাফের, ওরা বলে আমরা ইমানদার। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল, মুসলিম জামাতের তো মুসলমানের দল। কাদিয়ানিরা কাফেরের দল, এরা নিজেদের দলের নাম দিয়েছে মুসলমানের দল। কেন এমন করলো? সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। এরপরও কোনো একজন মুসলমান এদেরকে মুসলমান মনে করে না। সারা দুনিয়ার 250 কোটি মুসলমান কাদিয়ানিদের জানে যে কাদিয়ানিরা কাফের। আপনারা যারা যারা কাদিয়ানিদেরকে কাফের জানেন, আপনাদের প্রমাণ করতে হবে ইমানে মুফাসসালের ছয় কথার কত নম্বর কথা না মানার কারণে কাদিয়ানি কাফের। দেখেন দেখেন, আমি বলতেছি এটা আপনাদের প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারেন কাদিয়ানি আল্লাহ বিশ্বাস করে না, তাহলে কাফের বলা সঠিক। যদি প্রমাণ করতে পারেন কাদিয়ানি ফিরিস্তা বিশ্বাস করে না, তাহলে কাফের বলা সঠিক। যদি প্রমাণ করতে পারেন কাদিয়ানি কোরআন বিশ্বাস করে না, তাহলে কাফের বলা সঠিক। কিন্তু ইমানে মুফাসসালের ছয় কথার ছয় কথাই বিশ্বাস করে, কোনো কথা বিশ্বাস করে না বলে যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কোন দোষে আপনি তাদেরকে কাফের বলবেন? এটা আগে ঠিক সব আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, ইমানে মুফাসসালের তিন নম্বর কথাটা কি ছিল? কোরআন। কোরআন বিশ্বাস করি আমরা মুমিন মুসলমান। এই কোরআনের সুরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর মর্মার্থ হলো, মর্মার্থ এই জন্য বললাম, শব্দার্থ বললে আবার ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে, এই জন্য মর্মার্থ বলছি। এই আয়াতের মর্মার্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা?
আমার মনে হয় অন্য কোনো বৎসর আমি আপনাদেরকে বলেছি বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে। যদি কারো স্মরণে না থাকে অথবা কেউ যদি শুনে না থাকেন কথাটা অত্যন্ত জরুরি জানাই জন্য আজকে আবারও বলছি। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। বলুন তো আমরা এখানে যারা যারা বসে আছি আমাদের আমাদের পিতার শরীরের অংশ আমাদের শরীরে আছে কিনা? তাইলে তিনি আমার কেমন পিতা? বংশগত। আর আধ্যাত্মিক পিতা বলা হয় যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। তাই নবীগণের পরশে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে তাদের আত্মাটাও পবিত্র হয়ে যায়। সুতরাং নবীর পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয় এই জন্য সমস্ত নবীগণই যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। নূহ আলাইহিসসালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা আলাইহিসসালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা আলাইহিসসালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। আমার কথা বুঝে থাকলে বলুন তো উম্মতের আধ্যাত্মিক পিতা শুধু একজন নবী না সকল নবী? সকল, প্রত্যেক নবী যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসটা বুঝে থাকলে বলুন আমাদের নবীর মর্যাদাও অন্যান্য নবীর মতোই না শ্রেষ্ঠ? এই কথাটা বুঝলেন তো? বুঝে থাকলে বলুন যেখানে অন্যান্য নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা সেখানে আমাদের নবীকেও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা বললে অন্যান্য নবীর থেকে শ্রেষ্ঠ প্রমাণ হয় না। কারণ উম্মতের আধ্যাত্মিক পিতা তো শুধু আমাদের নবী নন, উম্মতের আধ্যাত্মিক পিতা তো সকল নবী। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা গেল কোথায়? আমার সকল নবীর মর্যাদার উপর যে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ মর্যাদাটা গেল কোথায়? এই মর্যাদার বিবরণ দিয়ে আল্লাহ সাথে সাথে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যদিও অন্যান্য নবী নিজের উম্মতের রুহানি পিতা কিন্তু আর কোন নবীকে আমি খাতামুন নাবিয়্যিন মর্যাদা এর মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি খাতামুন নবিয়্যিনের মর্যাদা দান করেছি। খাতামুন নবিয়্যিন হওয়া আদম আলাইহিসসালামের মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়া নূহ আলাইহিসসালামের মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়া ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়া মুসা আলাইহিসসালামের মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়া ঈসা আলাইহিসসালামের মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। আমাদের নবীকে আল্লাহ অন্যান্য নবী রসুলের উপর যত মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা হলো আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। কি বানিয়েছেন? খাতামুন। এবার আমরা বোঝার চেষ্টা করি এই খাতামুন নবিয়্যিন অর্থ কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউবাআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ
আল্লাহ যে আমাকে খাতামুন নবীর উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি, আমার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। তাহলে কুরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীন বলেছেন, আর হাদিসে রসুল এর অর্থ বলেছেন শেষ নবী। খাতামুন নবীনের অর্থ হাদিস শরীফে রসুল বলেছেন কি নবী? শেষ নবী। কুরআনের কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীন বলেছেন? সুরা আহজাবের 40 নম্বর আয়াত। এবার বলুন কাদিয়ানীরা আয়াতটা মানে কি? তাহলে কাদিয়ানী কাফের হইল ইমানে মুফাসসালের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে? তিন নম্বর কথা অমান্য। ইমানে মুফাসসালের তিন নম্বর কথা আমি কুরআন মানি। কাদিয়ানীরা কুরআনের সুরায় আহজাবের 40 নম্বর আয়াত মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। তাহলে কাদিয়ানীদেরকে যে আপনারা কাফের বলেন এর কোনো দলিল নাই। কি দলিল? এরা সুরায় আহজাবের 40 নম্বর আয়াত মানে না, এর মানে হলো ইমানে মুফাসসালের তিন নম্বর কথা মানে না। ইমানে মুফাসসালের একটা কথা না মানলেই আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এই ধরনের আরো কোনো মানুষ যদি পাওয়া যায় যে এরাও কুরআনের অমুক আয়াত মানে না, তমুক আয়াত মানে না, কুরআনের একটা আয়াত মানলো না কাদিয়ানি, এই জন্য কাদিয়ানি কাফের, আর একটা আয়াত মানে না যদি আরেক দল, তাহলে আর কোন কোন আয়াত আমাদের দেশে কে কে মানে না, দুই একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। পবিত্র কোরআনের সুরায়ে নামাল, সুরায়ে নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। কোন সুরার কত নম্বর আয়াত? সুরা নামালের 65 নম্বর আয়াত। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার কিতাবাদিগুলির মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর, আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফার লেখা কিতাব, আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিষয়ের কিতাব। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম আল্লামা মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহুল ফিকহিল আকবর। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত্তাকফির বি ইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, তাই কেউ যদি নবীর প্রতি ভক্তি দেখাতে গিয়ে বলে ফেলে নবী গায়েব জানেন, তাহলে সে সুরায়ে নামালের 65 নম্বর আয়াত মানে না। আর কোরআনের কোনো আয়াত যে মানে না সে কাদিয়ানীদের মতো মুসলমান না বলছেন না হা বলছেন, যে কোরআনের কোন আয়াত মানে না সে কার মতো মুসলমান? কাদিয়ানীদের মতো মুসলমান, অর্থাৎ আসলে মুসলমান নয়, মুসলমান হওয়ার মিথ্যা দাবিদার। কোরআনের আয়াত মানে না মুসলমান দাবি করে, মুসলমান নয়, মুসলমান হওয়ার মিথ্যা দাবিদার। তাই ইমাম আবু হানিফার লিখিত ইলমে আকাইদের কিতাবের এই ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, যেই ব্যক্তি বলে নবী গায়েব জানেন সেই ব্যক্তি কোরআন মানে না, আর যে কোরআন মানে না তার তো ইমানই থাকে না, যার ইমান থাকে না তার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি? তুমি অন্য লোকদেরকে কে ওয়াহাবি আর কে সুন্নি পরে সাব্যস্ত করবা, আগে খুঁজে দেখো তোমার নিজের ইমান নাই। তাহলে
নবী গায়েব জানেন, ইদেন গায়েব জানা নবীর গুণ না একমাত্র আল্লাহর গুণ? গায়েব জানা নবীর গুণ নয়, এটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিবে কেন? নবীর গুণের কোনো অভাব আছে নাকি? একটু আগে বলছি হাদিস শরীফে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণ নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা কি আমাদের নবীর মর্যাদা নয়? আল্লাহ মেরাজের রাত্রে সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইছেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? আল্লাহ কুরআনের আয়াতে বলে দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে সকল নবীকে দুনিয়াতে পাঠালেন কেন? এর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, আমাদের নবীকে সকল নবীকে আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানিয়ে দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাশরের বিচারে হাশরের মাঠে নবীগণের পক্ষে হব সুপারিশগার। আমাদের নবী হাশরের মাঠে অন্যান্য যাদের পক্ষে সুপারিশগার হবেন তো হবেনই। এক হাদিসে রাসূল বলেন, নবী রাসূলগণের পক্ষেও আমি হাশরের মাঠে হব সুপারিশগার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গুনাহগারের পক্ষে আমাদের নবী সুপারিশগার হবেন গুনাহ মাফের জন্য, নবীগণের তো কোনো গুণা নাই, নবীগণের পক্ষে হাশরের মাঠে আমাদের নবী কিসের সুপারিশ করবেন? একটা প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের জবাব সুপারিশ সংক্রান্ত একটা দীর্ঘ হাদিসে পাওয়া যায়, যে হাদিসের সার সংক্ষেপ হলো, হাশরের মাঠের মানুষেরা হযরত আদম আলাইহিসসালামকে অনুরোধ করবে, আমাদের মধ্যে যারা জাহান্নামে যাওয়ার যাবে, যারা জান্নাতে যাওয়ার যাবে, আমাদের হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, অনুরোধ করবে আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম হাশরের মাঠের মানুষকে বলবেন, আমি যদি তোমাদের বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি বলেন, হে আদম, তোমাকে জান্নাতে দিয়ে বলছিলাম সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খাবে না সাবধান, সেই নিষিদ্ধ গাছের ফল খাইছিলা কেন? আগে বলো, অন্যদের পক্ষে সুপারিশ করবা বলে, তাহলে তোমাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না নিজে নিজেই আমি আমার দরা খাইতে হবে? কাজে আমার পক্ষে সম্ভব নয় আজকে আল্লাহর দরবারে কথা বলো। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার সন্তানদের হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করবা পরে, আগে বলো নিষিদ্ধ গাছের ফল খাইছিলা কেন, তখন তোমাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না আমি নিজেই আল্লাহর কাছে আসামি হয়ে যাব? কাজেই আমাকে আল্লাহর দরবারে ঠেলে দিও না, আল্লাহ আমাকে এমন প্রশ্ন করে বসার সুযোগটা তোমরা করে দিও না। এই ধরনের বিভিন্ন নবীর কাছে হাশরের মাঠের মানুষ সুপারিশের জন্য অনুরোধ করবে, সমস্ত নবী রাসূলগণ এরকম কোনো না কোনো ঘটনার জীবনের কোনো 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 একটা ব্যতিক্রম ঘটনাকে উল্লেখ করে বলবেন, আমাদের ভয় হয় আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি আমাদের ব্যাপারে প্রশ্ন করে বসেন, নিজের ব্যাপারেই জবাব দিতে পারবো না, তোমাদের ব্যাপারে সুপারিশ করুন। অবস্থা বুঝে থাকলে বলুন, হাশরের মাঠে কোনো নবী রাসূল হাশরের মাঠের মানুষের হিসাব শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাবেন? সাহস পাবেন না। কেন? নিজেদের জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, নিজেদের জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এই ত্রুটি বিচ্যুতিগুলি গুণা নয়, এটা আরেক জরুরি কথা। বিভিন্ন নবীদের জীবনের কিছু কর্মকাণ্ডে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু এইগুলি গুণা নয়। আদম ইসলাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা আদমের একটা ত্রুটি বিচ্ছুতি, গুণা নয়। গুণা নয় কেন? কারণ জান্নাতি জীবনের কোনো কাজের দ্বারা সওয়াবও হয় না, জান্নাতি জীবনের কোনো কাজের দ্বারা গুণাও হয় না। নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের ত্রুটি বিচ্ছুতি, কিন্তু গুণা নয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গুণা নয় কেন? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুণাও নাই। সুতরাং জান্নাতে আদমের যে ত্রুটি বিচ্যুতি হয়েছিল এটার নাম গুণা নয়, এটার নাম গুণা নয়। কেন এভাবে ব্যাখ্যা করতে হবে? কারণ কোরআনের অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না।
আমি কোনো গুনাগারকে নবী বানাই, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে। এটা কি এক দুইজন নবীর ব্যতিক্রম ঘটনা না সকল নবীর বেলায় সার্বজনীন মূলনীতি? হ্যাঁ, আল্লাহর নির্ধারিত সার্বজনীন মূলনীতি সমস্ত নবীগণের বেলায় আল্লাহ বলে দিয়েছেন, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয় না, আদম গুনাগার সাব্যস্ত হয় না। কিন্তু ত্রুটি বিচ্যুতি তো বলেন, এটা কি গুণা না ত্রুটি বিচ্যুতি? গুণা নয়, ত্রুটি বিচ্যুতি। হাসরের মাঠে কোন নবী রসুল আল্লাহর কাছে মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করতে সাহস করবেন না কেন? নিজের জীবনের এমন কিছু ত্রুটি বিচ্যুতির কারণে। এই সমস্ত ত্রুটি বিচ্যুতির ব্যাপারে আমাদের নবী হবেন আল্লাহর দরবারে সুপারিশগার। আল্লাহ, আদম নবীর এই ত্রুটি বিচ্যুতি জান্নাতে কেন হয়ে গিয়েছিল আপনি আজকে হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রশ্ন করে তাকে লজ্জিত করবেন না? এবার বলুন তো, আদমের পক্ষে আমাদের নবীর সুপারিশটা গুনাহ মাফের জন্য না প্রশ্ন করে লজ্জা না দেওয়ার জন্য? এই মর্মে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি নবীগণের পক্ষেও হব সুপারিশগার। এই মর্যাদাটা কার? একমাত্র আমাদের নবী। দুই একটা উদাহরণ তুলে ধরলাম, এর দ্বারা কি বুঝলেন আমাদের নবীর আলাদা মর্যাদার কোনো অভাব আছে? তাহলে গায়েব জানা একমাত্র আল্লাহর মর্যাদা, এটা কেড়ে নিয়ে নবীকে দিতে হবে কেন? নবীর মর্যাদার কি কোনো অভাব আছে? অথচ আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আর একমাত্র আল্লাহর গুণ গায়েব জানা সেটা কেড়ে নিয়ে আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করে। আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার আলামত নয়, আল্লাহর গুণে আল্লাহ ছাড়া আর কাউকে গুণান্বিত করা মুশরিক হওয়ার আলামত। একটা উদাহরণ দিলাম, দুইটা উদাহরণ দিলাম। কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। আমাদের দেশের কিছু লোক নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হওয়ার দাবি করে, অথচ সূরায়ে নামালের 65 নম্বর আয়াত মানে না। কোন সূরার কত নম্বর আয়াতের বিষয়টা কি? আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। পরিষ্কার ঘোষণা, সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, একমাত্র আমি আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এই জন্য শরহে ফেকহে আকবর কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানে এরা সূরায়ে নামালের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না এরা মুসলমান নয়, যারা মুসলমান নয় এদেরকে ওয়াহাবি সুন্নি নিয়ে নাক গলাবার অধিকার নয়। দুইটা উদাহরণ পেশ করলাম, কোরআনের সব কথা মানলে ইমান হয়, কোরআনের কোনো কথা না মানলে আর ইমান থাকে না। আরেকটা উদাহরণ, 3 নম্বর উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করার চেষ্টা কর। 3 নম্বর উদাহরণ হল সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হল পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নূতন শুনলেন না আরও শুনেছেন? আল্লাহর আইনে মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই 2 অংশ, মেয়ে ভাই। আল্লাহর এই বিধান বর্ণনা করেছেন কোন সুরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর। এখন যদি আপনি বলেন আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, কাজেই ছেলে যে পরিমাণ পাবে মেয়েও সেই পরিমাণ, আপনার এই দাবি সূরা নিসার 11 নম্বর আয়াতের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? সমান অধিকার, সমান অধিকার যারা জপ, যারা ছেলে মেয়েকে বাবার সম্পদ সমান, বাবার সম্পদে সমান অংশ দিতে চাও, 12 রকম বুঝে নাও, তোমাদের দাবি সরাসরি কোরআন বিরোধী।
কোরআন মানা রইল কোথায়? রইল রইল না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন, যুক্তিটা কি? ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন জীবনযাপনের জন্য সম্পদের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য সম্পদের দরকার। এই একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ এবং মেয়েকে 1 অংশ দেওয়ার ঘোষণা দিলেন কেন? যুক্তিটা কি? মনে রাখতে হবে, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধিবিধান যুক্তিসম্মত, ইসলামের সমস্ত বিধিবিধান যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের, কাজেই যারা বলে আমরা এত যুক্তি বুঝি না, আমরা প্রমাণ বুঝি না, আমরা দলিল বুঝি না, আমরা জ্ঞান বিজ্ঞান দর্শন বুঝি না, আমরা শুধু একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, এদের ইমান নির্বেজাল, এদের ইমান নির্বেজাল। আর যারা বলে এই বিধানের যুক্তি বুঝলে মানবো, নাইলে মানবো না, এদের কুফুর নির্বেজাল, এরা নির্বেজাল কাফের, যে কুফুরের সাথে ইমানের কোনো মিশ্রণই নাই। আর যারা বলে আমরা এত যুক্তি বুঝি না, আমরা এত দলিল বুঝি না, আমরা এত জ্ঞান বিজ্ঞান বুঝি না, আমরা এত দর্শন বুঝি না, আমরা শুধু একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। আমার জানা মতো এই কথাটা সাধারণ মুসলমানদের, এরা বলে আমরা জ্ঞান বিজ্ঞান দর্শন এত কিছু বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। এই জন্য আমার মনে হয় আমার দেশের সাধারণ মুসলমানের ইমান সম্পূর্ণ নির্বেজাল ইমান। কিন্তু বিভক্তি দ্বারাই কিছু শিক্ষিত পণ্ডিতের বেলায় এরা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, কাজেই ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়েকেও সেই পরিমাণ অংশ দিতে হবে, যেহেতু আমরা সমান অধিকার চাই। এদের ইমান রইল কোরআনের উপর? কোরআন বিশ্বাস না করলে ইমান রইল? রইল না। তুমি কাদিয়ানিদের মতো মুসলমান? কার মতো মুসলমান? হ্যাঁ, তোমরা কাদিয়ানিদের মতো মুসলমান। সুরায় হাজাবের 40 নম্বর আয়াত মানে না, এরপরে মুসলমান দাবি করে। আরেক দলে সুরায় নমলের 65 নম্বর আয়াত মানে না, এরপরেও সুন্নি দাবি করে। তোমরাও সুরায় নিসার 11 নম্বর আয়াত মানো না, তারপরও মুসলমান হওয়ার দাবি করো। তোমরা সবাই কাদিয়ানির মতো মুসলমান। সমান অধিকারের ব্যাপারটা কত বড় বিভ্রান্তিকর আর কত বড় ভুল, এটা বোঝার জন্য আপনাদের একটা জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হলো ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না, হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার, অথবা একচেটিয়া? সমান অধিকার নাই, সমান অধিকার। এই স্লোগানটা ইহুদি খ্রিস্টানদের সমাজ থেকে আমদানি করা, সমান অধিকার স্লোগানটা মুসলমানদের স্লোগান নয়, ইহুদি খ্রিস্টানদের সমাজের দেওয়া স্লোগান। ইহুদি খ্রিস্টানদের সমাজে এই আইন পাস হয়ে গেছে, নারী পুরুষের সমান অধিকার। এই আইন পাস হওয়ার পরে এই আইনের ফলাফল তারা কি পেয়েছে একটু শুনুন। একটা পুরুষ যেভাবে পর্দা ছাড়া বুরকা ছাড়া পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করার অধিকার রাখে, তেমনিভাবে ইহুদি খ্রিস্টানদের মহিলারাও পর্দা ছাড়া বুরকা ছাড়া পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করার অধিকার রাখে, যেহেতু তাদের সমাজে নারী পুরুষের সমান অধিকার আইনসম্মত স্বীকৃত। এই সমান অধিকার তাদের সমাজে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিলাদের মান ইজ্জত ফতেঘাটেই লুণ্ঠিত হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের সমাজে তথাকথিত সমান অধিকার বাস্তবায়িত হওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের মহিলাদের মান ইজ্জত ফতেঘাটেই লুণ্ঠিত হয়ে গেছে। এখন আর ইহুদি মহিলারা সন্তান জন্ম দিতে বিয়ের দরকার হয় না, বিয়ে ছাড়াই ফতেঘাটে সন্তান জন্ম দেওয়া হয়।
এই জন্য ইহুদি খ্রিস্টানদের সমাজে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আমি যথেষ্ট কয়েকটা ইহুদি খ্রিস্টানের দেশ ঘুরে ফিরে দেখেছি, আপনাদের বিশ্বাস না হলেও আপনারা ঘুরে ফিরে দেখুন, ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ সন্তানের বাবাকে এটা অন্য লোকে জানবে, দূরের কথা, সন্তানের মাও জানে না। সন্তানের মা জানে না কিভাবে, এই সন্তানের মা সন্তান গর্ভে নেওয়ার আগে একটা পুরুষের সাথে রাত্রি যাপন করে হোটেলে, এটা সমান অধিকারের ফসল, আর একটা পুরুষের সাথে রাত্রি যাপন করে ক্লাবে, যে সমান অধিকারের ফসল, আর একটা পুরুষের সাথে রাত্রি যাপন করে পার্কে, যে সমান অধিকারের ফসল, একটা মহিলা আরেক পুরুষের সাথে রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে, যে সমান অধিকারের ফসল, আরেকটা মহিলা আরেকটা পুরুষের সাথে আরেক রাত্রি যাপন করে জঙ্গলে, যে সমান অধিকারের ফসল। এই কারণে কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার পেটে সন্তান আসলো, সন্তানের মাও জানে না। এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মহিলাদের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, এই কারণে তাদের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বুঝে থাকলে বলুন তো, তাদের সন্তান কি এখন আর মানুষের মতো জন্ম হয় না, কুকুর শৃগাল বিড়ালের মতো জন্ম হয়? এটা হলো সমান অধিকারের ফসল। এবার বুঝতে পারলেন সমান অধিকারের স্লোগানটা কোত্থেকে এসেছে? ইহুদি খ্রিস্টানদের সমাজ থেকে। একদল ইহুদি খ্রিস্টানদের দুলাই করা মস্তিষ্ক সম্পন্ন নামদারি মুসলমান মুসলমান মহিলাদেরকে ওই ধরনের অসভ্য বানাবার জন্য সমান অধিকারের স্লোগান উঠাইছে। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না, হয়তো অগ্রাধিকার দেয়, আর না একচেটিয়া। দুই একটা উদাহরণ বলি শুনুন। ইসলামের বিধান মতো কোনো একটা বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থাকলে বলুন তো, ছেলে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে এবার বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? ইসলাম যেখানে ছেলের উপর মেয়েকে অগ্রাধিকার দিয়ে রাখল, এখানে তোমরা যারা সমান অধিকার সমান অধিকার জপ্তে জপ্তে মুখে ফেনা তুল, তোমরা নিজেরাই সমান অধিকারের অর্থ কি গুড়ার ডিম বুঝো, আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এরপরে দেখুন, একটা ছেলে যেমন সাবালক হলে তার বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে বিয়ের দরকার। বলেন বিয়ের উভয়েরই বিয়ের দরকার কিনা? উভয়ের দরকারে একটা সাবালক ছেলের সাথে একটা সাবালক মেয়ের বিয়ে হবে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ইসলামের বিধান বলে, মেয়ে ছেলেকে এক টাকাও দিবে না, ছেলে মেয়েকে মোহর দিতে হবে। এটার নাম সমান অধিকার, একচেটিয়া অধিকার। সুতরাং ইসলাম মহিলাকে পুরুষের সমান অধিকার দেয় না, হয়তো অগ্রাধিকার দেয়, আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইহুদি খ্রিস্টানের এই সমস্ত দালালদের কথায় আজকে যদি আপনারা মেনে নেন যে আমরাও ইহুদি খ্রিস্টানদের মতো মহিলাদের পুরুষের সমান অধিকার চাই, তাহলে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এরা বিয়ের অনুষ্ঠানে এই বউকে বলবে, আমি যেহেতু তোমাকে মোহর দিলাম 5 লাখ টাকা, তুমিও আমাকে যৌতুক দিবা 5 লাখ টাকা, যেহেতু সমান অধিকার। বুঝে থাকলে বলুন, সমান অধিকার প্রতিষ্ঠা হলে নারীরা অধিকার প্রাপ্ত হবে না বঞ্চিত হবে। এই জন্য সমান অধিকার যারা জফে, হয়তো না বুঝে জফে, আর যদি বুঝে শুনে জফে, নিশ্চয় এরা ইহুদি খ্রিস্টানের দালাল। মোহর দিয়েই শেষ, সারা জীবনের খুরা কি কে দিবে কাকে? একতরফাভাবে স্বামী দিবে স্ত্রীকে, সারা জীবনের পোশাক কে দিবে কাকে? একতরফাভাবে স্বামী দিবে স্ত্রীকে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। এইগুলির নাম সমান অধিকার না একচেটিয়া অধিকার।
আজকে যদি আপনারা সমান অধিকার কথাটা মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এই সমস্ত ছেলেরা তাদের বউকে বলবে, তুই আমার বাপের বাড়ি এক বছর বসবাস করবে আর আমি তোর বাপের বাড়ি আর এক বছর বসবাস করব, যেহেতু সমান অধিকার। উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? সুতরাং তোমরা যারা সমান অধিকার, সমান অধিকার জফ, হয়তো না বুঝে জফ বুকামি, আর যদি বুঝে শুনে জফ তাহলে নিশ্চয়ই তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল। এবার রইল সূরা নিসার 11 নম্বর আয়াত। এতক্ষণ আমরা কি বুঝলাম? ইসলাম নারীকে পুরুষের, হয়তো পুরুষের উপর অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ। এখানে একচেটিয়া হইল না, অগ্রাধিকার হইল না, কি হইল না, কেমনে অগ্রাধিকার? ছেলে ভাই দুই অংশ, মেয়ে ভাই এক অংশ, অগ্রাধিকার তো ছেলের। এখানে তো দেখা যায় ছেলের অগ্রাধিকার, তাহলে ইসলাম নারীকে অগ্রাধিকার দিল কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা বলুন, প্রশ্নের জবাব বুঝুন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব নিজেরই, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব নিজেরই। বলুন, বুঝে থাকলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। মনে রাখুন, খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। এবার আসুন মেয়ের জীবনে, বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের খরচও নাই, স্বামী ফালার খরচও নাই, সন্তান ফালার খরচও নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই, অংশ পাইছে একটা। এবার বলুন, তিন খরচ হলা দুই অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলা এক অংশ পাইলেই বেশি পায়? সুতরাং সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ নারীকেই পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু পণ্ডিতের মাথায় এত যুক্তি ধরে না, পণ্ডিত শুধু বুঝে এক থেকে দুই বেশি, অত যুক্তি পণ্ডিতের মাথায় ধরে না, পণ্ডিত শুধু বুঝে এক থেকে দুই বেশি। ইসলামের যুক্তিটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, যারা যারা বুঝেছেন বলুন, যারা যারা বুঝেছেন বলুন। ছেলে দুই অংশ পেয়ে বেশি পেল না কমই পেল? মেয়ে এক অংশ পেলে কম পেল না বেশিই পেল? এখানে দুই বেশি না এক বেশি? আর পণ্ডিতে বুঝে এক থেকে দুই বেশি না? আপনাদের বুঝে আর পণ্ডিতের বুঝে পার্থক্য বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। শুনুন, একটা লোক ছিল মূর্খ, গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করে। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। কি বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত? বুঝে শুনে বলছেন তো, বাপ শিক্ষিত না মূর্খ? সে কিন্তু রোল নম্বর এক হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, না রোল নম্বর 10 হইলে বেশি পায়? এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে 10 বেশি, শুধু বুঝে এক থেকে 10 বেশি। ফল ঘোষণার পর মূর্খ বাপ ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিয়েছিলে ফার্স্ট করেছ? ছেলে বলে ফার্স্ট করেছি। জিজ্ঞাসা করে কত নম্বরে? কয় এক নম্বরে। কয় সর্বনাশ করছ? কয় কী সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে ফার্স করলো, তুই এত কম নম্বরে ফার্স করলে কেন? এই গণ্ড মূর্খ যেমন বুঝে না, 10 নম্বরে ফার্স করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফার্স করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত অশিক্ষিত পণ্ডিতেরাও বুঝে না, ছেলে দুই অংশ পাইয়া বেশি পায় না, মেয়ে এক অংশ পাইয়া বেশি পায়। সুতরাং আপনিও যদি এদের সুরে সুর মিলিয়ে বলেন, আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই, বাবার সম্পদে ছেলেকে যে পরিমাণ অংশ দেব, মেয়েকেও সেই পরিমাণ অংশ দেব, তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতের উপর বিশ্বাস ঠিক আছে? বিশ্বাস ঠিক না থাকলে আপনার ইমানে মুফাসসালের কত নম্বর ক্যান্সেল? ইমানে মুফাসসালের 3 নম্বর যাদের ক্যান্সেল, রাক্কা দিয়া নির্মত মুসলমান। কথা বুঝাতে পারলাম? এরা কার মতো মুসলমান? কাদিয়ানিদের মতো মুসলমান।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قالتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ নবীর যুগে একদল গ্রাম্য লোক বলেছিল আমরা ঈমানদার আল্লাহ বলেন এদেরকে বলে দিন তোমরা ঈমানদার হইছো না তোমরা শুধু আত্মসমর্পণ করেছো ঈমান কাকে বলে এখনো বুঝুনি এই কথাগুলি ঈমানে মুফাসসালের ছয় কথা অন্তরের দ্বারা বিশ্বাস করার নাম ঈমান ঈমানে মুফাসসালের ছয় কথা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান আল্লাহ বিশ্বাস করতে হবে ফেরেশতা বিশ্বাস করতে হবে কুরআনের কিছু কথা বিশ্বাস করতে হবে না সব কথা এই কথাটা আমাদের সমাজের অনেক পণ্ডিতেরও জানা নাই কুরআনের দুই একটা কথা বিশ্বাস করার নাম ঈমান নয় কুরআনের সবগুলি কথা বিশ্বাস করার নাম ঈমান মাদ্রাসার এই সম্মেলন কেন করা হয় সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের জন্য সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের জন্য এই মাদ্রাসার সম্মেলন করা হয় এই জন্য ঈমান হেফাজত সম্পর্কে সামান্য কিছু কথা আজকে বললাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে যথাযথভাবে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন